সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব আকর্ষণীয় ভিডিও কারণ তোমরা নতুন সংশোধিত সিলেবাস পেয়ে গেছো তো এই সিলেবাসে তোমরা কী করে পড়লে একশোকে একশো পাবে বা কী করে পড়লে তোমরা ভালো নাম্বার পাবে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো তোমাদের কাছে অনেকেই প্রশ্ন ছিল যে মাধ্যমিক যে নতুন সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কী করে পড়াশোনা করলে তোমরা একশোকে একশো পাবে বা পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে তা নিয়ে আলোচনা করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলে তাদের রিকোয়েস্টে সাড়া দিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য প্রথমত তোমাদেরকে জানতে হবে যে আমাদের যে অধ্যায়গুলি বাদ পড়ে গেছে সেগুলি বাদ দিয়ে তোমাদের পড়তে হচ্ছে মাত্র দুটি অধ্যায় ভূগোলের ক্ষেত্রে এক প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং দ্বিতীয় হচ্ছে পঞ্চম অধ্যায়টি অর্থাৎ ভারত থেকে সম্পূর্ণটি বাকি অধ্যায়গুলি কিন্তু আর পড়ার প্রয়োজন নেই অর্থাৎ যা প্রশ্ন হবে তোমাদের এই দুটি অধ্যায় থেকেই প্রশ্ন হচ্ছে এবার তোমাদের প্রশ্ন তাহলে কিখান থেকে সাজেশন করব। দেখো প্রথমত এখনও তোমাদের হাতে অনেকটা সময় রয়েছে এই মাস থেকে অর্থাৎ তুমি যদি জানুয়ারি থেকে পড়তে শুরু করো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তুমি এতগুলো মাস সময় পাচ্ছ শুধুমাত্র দুটো অধ্যায় পড়ার জন্য এবার তোমাকে কি করতে হবে একটা রুটিন করে পড়তে হবে দেখো মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রুটিন আমি আগেই আপলোড করে দিয়েছি ওই ভিডিওটা দেখে নেবে তোমাদের রুটিনের সমস্যাটা মিটে যাবে তো রুটিন করে তোমাকে অবশ্যই পড়তে হবে সেই সঙ্গে ভূগোলে কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে এক ম্যাপ পয়েন্টিং তোমরা কিন্তু দেখবে ম্যাপ পয়েন্টিং কিন্তু দশকে দশ তোমরা কিন্তু সম্পূর্ণ পাবে এই জন্য তোমাদের প্রয়োজন অফুরন্ত প্র্যাকটিস এই প্র্যাকটিসের জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার লেখা যে রাহাত প্রকাশনীর বই রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিতে পারো কারণ ওই বইটিতে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেওয়া হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ের আমি বলেছিলাম যে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য সেরকম ভালো কোনো বই কিন্তু পাবে না কিন্তু আমি আমার সাজেশান বইতে ম্যাপ পয়েন্টিংকে একটি চ্যাপ্টার আকারে গুরুত্ব দিয়েছি সেখানে স্টেপ বাই স্টেপ করা হয়েছে কিভাবে ম্যাপ পয়েন্টিং মনে রাখবে ওই বইটা তোমরা নিতে পারো সেটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে তো এটা গেলো তোমাদের গুরুত্বপূর্ণ একটা দিক ম্যাপ পয়েন্টিংয়ের জন্য দ্বিতীয় শর্ট প্রশ্ন যেহেতু তোমাদের মানে দুটো চ্যাপ্টার পরীক্ষা হচ্ছে কাজেই ওই দুটো চ্যাপ্টার থেকেই কিন্তু সম্পূর্ণ শর্ট প্রশ্ন আসছে কাজে সেই রকম গুরুত্ব দিয়ে শর্ট প্রশ্ন পড়তে হবে এবার তোমাদের প্রশ্ন শর্ট প্রশ্ন কোথা থেকে পাবো দেখো শর্ট প্রশ্ন তোমরা কিন্তু যে কোনো টেক্সট বই যদি দুটো নাও তাহলে কিন্তু শর্ট প্রশ্নে অনেকটা সলভ হয়ে যাবে এবং আমার লেখা যে সায়সান বইটাতে ওটাই কিন্তু শর্ট প্রশ্ন প্রচুর দেওয়া রয়েছে তোমাদের ওখান থেকে অনেকটাই হেল্প হবে শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না কিন্তু তোমাকে বইটা যদি খুঁটিয়ে তুমি পড়ো তাহলে কিন্তু তোমার শর্ট প্রশ্নের দিক থেকে অনেকটা সুবিধা তুমি পাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু আস্তে আস্তে শর্ট প্রশ্নের ভিডিও আসবে পরীক্ষার ঠিক আগে এখন তোমাকে কি প্রয়োজন এখন তোমাদের টেস্ট বইটা খুঁটিয়ে পড়ে মানে প্রতি লাইন ধরে ধরে দাগ দিতে হবে এবং সেই প্রশ্নগুলি খাতায় তুলতে হবে এরকম করে পড়াশোনা করতে হবে পরের প্রশ্ন তোমাদের যে তাহলে বড় প্রশ্ন কোথা থেকে করব কোন কি সাজেশন করব দেখো বড়ো প্রশ্ন যেহেতু তোমাদের দুটো অধ্যায় থেকে আসছে কাজেই এমন অনেক প্রশ্ন আসতে পারে যেগুলো কিন্তু আগের বছরেও পড়ে গেছে রিপিট হয়েছে সেই প্রশ্ন কিন্তু চলে আসতে সম্ভাবনা প্রবল রয়েছে কাজেই দুটো অধ্যায় থেকে এই মুহুর্তে সাজেশন না করাটাই ভালো এখন তোমরা কাজ করো যে কোনো প্রশ্ন খুব ভালোভাবে পড়ে যাও যেমন প্রথম অধ্যায় প্রথম অধ্যায় যদি বইজাত প্রক্রিয়া বলি তাহলে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট যে কোনো যে শক্তিগুলো রয়েছে প্রাকৃতিক শক্তিগুলো যেমন নদী বায়ু হিমবাহ এদের ক্ষয় কার্য সঞ্চয় কার্য ভালো করে প্র্যাকটিস করো তুমি দিনে একটা প্রশ্নও প্র্যাকটিস করো সপ্তাহে যে দুটো প্রশ্নও প্র্যাকটিস করো তাতেও কোনো সমস্যা নেই তোমাদেরকে বলেই দেওয়া যাবে যে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি আগে ভিডিও দিয়েছি মাধ্যমিকের যে ভারত অধ্যায়টি সেটার থেকে সব বড়ো প্রশ্নের লিস্ট দিয়ে দিয়েছি ওখান থেকে প্র্যাকটিস করতে পারো আমি কিন্তু ধীরে ধীরে আরেকটা অধ্যায়ের চেষ্টা করবো দিয়ে দেওয়ার তো এইভাবে যদি তুমি পড়াশোনাটা করো তোমরা কিন্তু ভূগোলে রকম সমস্যা হবে না তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে সাজেশন করবে না সাজেশন করবে হয়তো সাজেশন ধরে পড়তেও পারো কিন্তু এখন সাজেশন করার প্রয়োজন নেই তোমরা এখন সম্পূর্ণ ভালো করে পড়াশোনা করো আর শর্ট প্রশ্নটা খুঁটিয়ে পড়ো এবার আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো শর্ট প্রশ্নের ছাড়াও এবং ম্যাপ পয়েন্টিং ছাড়াও অনেক সময় থেকে ভূগোলে যারা একশোকে একশো পেতে চাও তারা কী করে একশো পাবে তাদের একটা প্রধান দিক হচ্ছে রেখাচিত্র এবং মানচিত্র যে মাধ্যমিকের যে দুটি অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় যেটা বৈচিত্র্য প্রক্রিয়া এখন থেকে প্রচুর ছবি হবে তোমরা ছবি প্র্যাকটিস করবে আর আরেকটি যে অধ্যায় রয়েছে যেটা হচ্ছে ভারত সেখান থেকে কিন্তু রেখাচিত্রে থেকে বেশি হবে আর যারা ম্যাপ আঁকতে পারো তাদের তো কোনো কথাই নেই তুমি যদি ম্যাপ আঁকতে পারো ভারতের মনে করো সাপোজ বললো কৃষি কিসির কৃষির যে কোনো একটা অর্থাৎ ধানের অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমাকে কিন্তু কেউ দেখবে খুব কমজনী আছে ছবি দেবে তুমি কিন্তু ভারতে যদি ম্যাপটাকে কোথায় কোথায় ধান উৎপাদন হয় একটু দেখিয়ে দাও সে সঙ্গে রেখাচিত্রের মাধ্যমে অনুকূল ভৌগোলিক পরিবেশটা বুঝিয়ে দাও এই দুটো যদি করে দাও তারপর তুমি যদি সম্পূর্ণ লিখে দাও তাহলে কিন্তু তুমি এখানে পাঁচকে পাঁচই পাবে অন্যরা কিন্তু সব চার কি সাড়ে চার দেবে তুমি কিন্তু এই দুটি দি করে দাও পাঁচকে পাঁচ পাবে এইভাবেই ফুল নাম্বার পাওয়া যায় এটা আমার কথা নয় আমি আমার পরামর্শ দিয়ে আমি অনেক বিচার করে দেখেছি যে এইভাবে পড়াশোনা করলে কিন্তু পরীক্ষকরা খুব খুশি হয় এবং পরীক্ষার খাতা দেখেও অনেকটা বেশি নাম্বার দেয় এবং এটা প্রমাণিত হয়েছে এবং অনেক শিক্ষকদের সঙ্গে আমি কথা বলেছি তারা এটাতেই বলেছে যে এরকমভাবে লিখলে কিন্তু পাঁচকে পাঁচ দেওয়াই যায় এই কারণে আমরা কিন্তু পাঁচকে পাঁচ পাই না কারণ এই পয়েন্টগুলো অনেকে মিস করে যায় এই জন্য পেয়ে যায় কত সাড়ে চার চার এরকম নাম্বার দেওয়া হয় কাজেই তোমরা যদি এই জায়গাগুলো ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা পাঁচকে পাঁচ পাবে এই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সামনে তুলে ধরলাম তো এইভাবে মাধ্যমিক পরীক্ষায় তোমাদেরকে ম্যাপ পয়েন্টিংটা আরও বেশি গুরুত্ব দিতে হবে কী করে ম্যাপ পয়েন্টিং গুরুত্ব দেবে দেখো দশকে দশ পেতে হলে তোমাদেরকে প্রথমে সাজেশান করা চলবে না তোমাদেরকে কী করতে হবে এক ধার থেকে ম্যাপ প্র্যাকটিস করতে হবে অর্থাৎ পর্বত ধরলে পর্বতগুলো করে নিলে নদী ধরলে নদী করলে হ্রদ ধরলে হ্রদগুলো করলে বন্দর ধরলে বন্দরগুলো করলে এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে এইভাবে প্র্যাকটিস করে করে কি গেলে কিন্তু তোমাদের এক পার্সেন্টের সমস্যা থাকবে না তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে দশ কি দশ যদি পেয়ে যাও তোমাদের মাধ্যমিক ভূগোলে একশোকে একশো পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না তো এই ছিল তোমাদের বেসিক কিছু টিপস মাধ্যমিকে পড়ার জন্য তোমাদের নিয়মিত প্র্যাকটিস দরকার তুমি কোশ্চেন ব্যাংকে নিয়ে নাও কোশ্চেন কোশ্চিনবেং থেকে সেখান থেকে কিন্তু এই দুটো অধ্যায় থেকে ভালো করে প্র্যাকটিস করো তোমাদের এখান থেকে কোনো সমস্যা থাকবে না আর আমার ইউটিউব চ্যানেল তো তোমাদের পাশে রয়েছে ওখান থেকে তুমি আমি যে প্রশ্নগুলো দিই সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে মাধ্যমিকের যে ভূগোলের আমি ভারত থেকে প্রশ্নগুলো দিয়েছি বড়ো প্রশ্নগুলো সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তোমরা এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে এইভাবে পড়াশোনা শুরু করো আশা করি তোমরা বেশ ভালো রেজাল্ট করতে পারবে এবং তোমাদের সঙ্গে আমি অবশ্যই রয়েছি তোমাদের কিছু সাহায্য করার জন্য তো আজকে এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দাও আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ